ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন সকাল কটা বাজে? এখন সকাল 8:30 বাজে। সকাল নেই বললেই চলে। তো সকালে সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে ঝাড়া ঝরে তারপরে যে কোয়েল বিছানা তুললো, তো আমার কাজটা অনেকটা এগিয়ে গেল। তো কিছু কিছু ছোট ছোট কাজ ওকে দিয়ে আমি করানোর চেষ্টা করি, তার মধ্যে বিছানা তোলাটা একটা কাজ। যেভাবে হোক চেষ্টা তো করে, তো এইভাবে করতে করতে শিখে যাবে। তো সেই জন্য যেভাবে করলো করলো, পরে আমি তো আছি করার জন্য। তো হয়ে গেল বিছানা তোলা, আর ও এখন পড়তে বসবে। আর সকালে আমাদের জল খাওয়া হয়ে গেছে, আর দেখো লাইন নেই। তো লাইন নেই জন্য মানে মনে হচ্ছে কী যেন নেই, কী যেন নেই। তো কাজটা এগোচ্ছে না, সেই জন্য তো বসে থেকে লাভ নেই, এখন কাজ করতে হবে ঝটপট। আর আজকে ওয়েদারটা মানে মেঘলা মেঘলা সেরকম নেই বললেই চলে, সূর্যের আলো নেই। তো পরে আবার মনে হয় খুব গরম পড়বে। কালকেও এরকম মানে কালকে না সরি পরশু দিন এরকম মেঘলা মেঘলা ছিল, আর কালকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম পড়েছে, আর আজকে আবার সকাল থেকে মেঘলা মেঘলা। তো কবে যে কী হয় বুঝতেই পারি না। তো যাই হোক, এখন আর কথা বলে লাভ নেই, এখন আমি রান্না বসিয়ে দেবো আর কি। তো সকালে এই যে পনির নিয়ে এসছে, তো পনির হবে আজকে, আর কী কী হবে সবই তোমাদেরকে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। আজকে সকালে স্নান করিনি, তো রান্না টান্না হাবি জাবি সব করে তারপরে একটু বাথরুম টাথরুম পরিষ্কার করার ইচ্ছে আছে, সেই জন্য আজকে সকালে স্নান করলাম না। আর সকালের দিকে রান্নাটা না করলে না পরে দুপুরের দিকে মানে এই রান্নাঘরে আসাই যায় না, প্রচণ্ড গরম লাগে। তো কিছুটা সেরে রাখি, কিছুটা আবার পরে করব। দেখতে থাকো, পাশে থাকো। দেখো বাইরেটা, তো বাইরেটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে দেখো কোয়েল এখন পড়তে বসে যাচ্ছে। ইংলিশটাকে শুরু করব। কতগুলো বই নিয়ে চলে এসেছে কোয়েল পড়তে বসেছে। আর কোয়েলের এই যে পড়ার টেবিল, এই টেবিলটা নতুন, কদিন হলো এনেছি কিন্তু বসেই না এটাতে পড়তে। তো আজকে পড়তে বসেছে, আবার অন্যদিন ওর ঘরেই বসে, তো আজকে এখানে বসলো। মানে প্রতিদিন এক জায়গায় বসে না, এক এক দিন এক এক জায়গায়। তো আমি বলি যেখানে আমি কাজ করব আমার সামনে এসে বস, সেই জন্য আজকে এখানে বসেছে। মানে আমি এখন রান্না টান্না করব, তো সেই জন্য ওকে বললাম তুই আমার সামনে বস। কালকে কোটাগুলো ধুয়েছিলাম, তো শুকিয়ে গেছে, উপর করে দিয়েছিলাম রাত্রে। এই দিয়ে পনিরটা করবো, আর এখানে একটু আলু ভাজা কেটেছি, তো আলু ভাজা করবো, আর শাক করবো একটু, সেগুলো করবো ভাবছি। এই যে
কালকে কিছুটা করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছি, এটা আজকে ভাজা করব। আর পাট শাক কিন্তু আমি কাটি না, এমনি ভাজা করি, তো সেটাই করব। শুকনো লঙ্কা চিনি কি ব্যাপার? জল খেতে আসলাম, তো ঝটপট রান্নাটা করে নিই। এখানে পনিরটা আমি আগেই ভেজে নিয়েছি। ওদিকে তরকারিটা হচ্ছে আর এদিকে আমি সকালের খাবারটা রেডি করে নিব। তো আজকে সকালে রুটিও করিনি, ভাতও করিনি, আজকে একটু ছাতু খাবো ভাবছি সবাই মিলে। তো সেই জন্য ছাতুটা দেখো গুলিয়ে নিচ্ছি, অল্প গুড় নিয়েছি আর অল্প একটু লবণ নিয়েছি, আর এই যে ছাতু নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেক রকমের ছাতু আছে, ছোলার ছাতু, যবের ছাতু, তারপরে মুড়ির ছাতু, তো এইসবই আছে, তো ভুট্টাও আছে। তো সব কিছু মিল দিয়ে একসঙ্গে আমি মিলিয়ে রেখেছি, তো সেটাই এখন একটু গুলিয়ে নিচ্ছি। তো সবাই একসঙ্গে খাবো, কোয়েলকেও এই ছাতুটাই দিব, তো একটু সেই জন্য বেশি করেই গুলিয়ে নিচ্ছি। তো দেখো গুলানো হয়ে গেছে, আর এখন আমি কোয়েলকে দিয়ে দেব, কোয়েলের খিদে পেয়ে গেছে, তো সেই জন্য কোয়েলকে দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু খুব ভারী খাবার আর খুব তাড়াতাড়ি হয়, মানে একটু কষ্ট করে গুলিয়ে নিলে ব্যাস পেটটা ভরে যায়। তো কোয়েল খেয়ে দেখছে টেস্ট করে কেমন লাগে খেতে, তো বলছে ভালোই লাগে। আমি এখন পাটের শাকটা ভেজে নেব, তো তার জন্য দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা একটু মাঝখান থেকে চিরে দিয়েছি, মানে হাত দিয়ে, না হলে কিন্তু ফটফট করে ফুটে যাবে, তো সেই জন্য আর ফুটবে না। তো লঙ্কাটা একটু লাল লাল হয়েছে, তো এবার আমি শাকটা ছেড়ে দিলাম। আর দেখো শাকটা কিন্তু আমি কাটিনি, শুধু ধুয়েই দিয়ে দিলাম। আর এইভাবে আমি খেতে বেশি পছন্দ করি, একদম কাটলে পরে না পাটের শাক একদম ল্যালপা ল্যালপা হয়ে যায়, একদম ভালো লাগে না। আর এইভাবে করলে একটু গোটা গোটা থাকে, তাহলে খাওয়ার সময় মুখে লাগে আর কি, তো সেটাই ভালো লাগে। তো দেখো শাকটা এভাবে করে আমি ভেজে নিচ্ছি, আর হলুদ দিইনি, হলুদ ছাড়াই ভেজে নিলাম। তো দেখো কতটা শাক কইটুকু হয়ে গেল, একদমই কচি শাকটা, তো খেতে খুবই ভালো লাগে। এই শাক থাকলে নিরামিষের দিন অসুবিধে হয় না। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এখন দেখো রান্নাবাড়ি আমার কমপ্লিট, এখন আমি একটু ঘরটার পরিষ্কার করে নিচ্ছি। তো ঝুলগুলো পড়ে গেছে, তো সেই জন্য একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি। তো
ঝুল যে কোত্থেকে পড়ে ওটাই বুঝতে পারি না, যেমন ধুলো পড়ে তেমন ঝুল পড়ে, তো চারিদিকে ঝুলে ভর্তি হয়ে যায়। দু একদিন পর পরই ঝুলটা ঝাড়তে হয়, তো অন্য কোনো দিন আমি শেয়ার করিনি, তো আজকে ভাবলাম যে ঝুল ঝাড়ার ভিডিওটা একটু শেয়ার করি, তো সেই জন্য একটু তুলে ধরলাম তোমাদের সামনে। তো এইভাবে করে আমি প্রতিদিন কাজ করার চেষ্টা করি। আর কোয়েল বিছানা তোলার পরে আর আমি বিছানা ঠিক করিনি, এখন আমাকে সবই করতে হবে আর কি। তো দেখো ঝুলটুল ঝাড়া হয়ে গেছে, এই এখন আমি ফার্নিচারগুলো সব মুছে নিচ্ছি আর কি, ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি, তো এখানেও প্রচুর ধুলো পড়েছে। তো দেখো আর কোয়েল পাউডার নিলে এরকম করে ছিটিয়ে রাখে, তো সেটাই আবার মুছতে হয় সব সময় আর কি, যতবারও পাউডার নেয় এইভাবে করে ছিটিয়ে ছিটিয়ে ব্যবহার করে, তো সেগুলো মুছে নিচ্ছি। আর এই যে দেখো এগুলো সব এলোমেলো হয়ে পড়ে যায়, এগুলো আবার সব ঠিক করতে হয়। তো এই তো গোছানো আর আওলানো এগুলোই কাজ। তো দেখো আমি সুন্দর করে মুছে নিচ্ছি, আর এবারে আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গ্যাসটা একটু মুছে নেব, রান্না তো হয়ে গেছে, রান্না হওয়ার পরেই আমি ঘরটা পরিষ্কার করতে গেছিলাম, তো গ্যাসটা মোছা হয়নি, তো সেই জন্য ভাবছি একবারে সব কিছু পরিষ্কার করে নিই। তো এইভাবে করে কাজ করলে কাজটাও করতে সুবিধে হয় আর সব কিছু গোছানো থাকে, বেশ ভালো লাগে। তো গ্যাসটা সবসময় মুছতে হয়, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার আর কি, যতবার রান্না করি ততবার এই গ্যাস মোছা একটা কাজ আর কি। রান্না করা যেমন রুটিন, গ্যাস মোছাও তেমন রুটিন। তো দেখো আমি গ্যাসটা সব মুছে নিচ্ছি, আর এরপরে আমি বাসন টাসন মেজে নেব, তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে। তো প্রতিদিন তো এগুলোই ভিডিও করতে হয় আর কি, প্রতিদিনের কাজ মানে সংসারে যা করব সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো এ তো রান্না খাওয়া মোছামুছি মাঝামাঝি, তো এইসবই করতে হয়। মোছামুছি কমপ্লিট হয়ে গেল, এবারে আমি বাসনগুলো মেজে নিব। আর এই কৌটোর মধ্যে না আমি হলুদ রাখি, তো সে হলুদ শেষ হয়ে গেছে, সেই জন্য কৌটোটাও একটু ধুয়ে নিচ্ছি আর কি। এটা না আগে জলের বোতল ছিল, তো মুখটা বেশি বড়, তো সেই জন্য জল খেতে নিলেই না গায়ে পড়ে যায়, তো সেই জন্য ফেলে দিইনি, মানে কৌটোটা খুব মজবুত আর খুব ভালো, সেই জন্য আমি এর মধ্যে হলুদ রাখি। আর হলুদটা না নেওয়ার সময় বের করতে আর কি সুবিধে হয় চামচ দিয়ে, তো খুব ভালো মানে আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্য এটাতেই আমি রাখি। যতই কৌটো থাক এই এই জলের বোতলটার মধ্যেই আমি আর কি হলুদটা রাখি। তো সেই জন্য ভালো করে আবার মেজে নিচ্ছি, মেজে ধুয়ে এবার শুকিয়ে আবার রাখবো। তো হলুদ এনে রেখেছি কিন্তু কৌটোটা ধুইনি, সেই জন্য রাখা হচ্ছিল না আর কি। তো না ধুয়ে রাখলে না ভালো লাগে না, চারিদিকে ব্যবহার করতে করতে লেগে যায় এদিক ওদিকে, তখন আবার পরিষ্কার ফ্রেশ না হলে ভালো লাগে না, সেই জন্য কৌটোটা ধুয়ে নিলাম। আর এবারে আমি সব বাসনগুলো ধীরে ধীরে মেজে নেব, মেজে নিলেই মানে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বাসন তো আমি এখানেই মাজি, সেই জন্য আমাকে এখানেই মাজতে হবে আর কি। তো সেই জন্য সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে অন্য কাজে লাগবো আর কি, স্নান টান করে নেবো। তো নোংরা কাজগুলো সেরে নিয়ে তারপর স্নান টান করে নিলেই আর কি সুবিধে, পরে না বাসন টাসন মাজতে নিলে ঠিক যে গায়ে টায়ে জামা টামায় লেগে যায় আর কি, অনেক সময় কিন্তু হয় এরকম, আমার হয় তো, সেই জন্য আমি বেশি আর কি যেগুলো ভারী কাজ সেগুলো করে নেওয়ারই চেষ্টা করি। পরে যখন আর কি হয় আর কি দু একটা বাসন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে অনেকগুলো বাসন যখন একসঙ্গে থাকে তখন আমি মানে স্নানের আগে করারই চেষ্টা করি। তো এই যে দেখো আমি অল্প অল্প করে বাসনগুলো নিয়ে সব ধুয়ে নিচ্ছি। তো আর এই কৌটোর মধ্যে আমি আর কি সবজির চোচা টোচা তারপরে হেঁটো কাটা এগুলো সব ফেলি, তো আমার তো ফেলার জায়গা নেই, নোংরাওয়ালা এসে নোংরা নিয়ে যায়, তো এইভাবে করে রাখলে সুবিধে হয়, সেই জন্য আমি এখানেই রাখি আর কি। তো নোংরা রেখে দিলাম, আজকে এসেছিলো নোংরাওয়ালা, নোংরা দিয়ে আবার এটা রেখে দিলাম। প্রতিদিন আসে না জানো তো, প্রতিদিন আসে না, প্রতিদিন আসলে তো সুবিধা হয়, একদিন বাদে বাদে আসে, সেই জন্য সেইভাবেই আমাকে ম্যানেজ করে চলতে হয়। তো যাই হোক আমার বাসন মোটামুটি মাজা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি ঘর টরগুলো একটু ঝেড়ে নিচ্ছি। ঘর টরগুলো ঝাড়া হয়ে গেলে
তারপরে আমার আর কি কমপ্লিট হয়ে যাবে কাজ, তারপরে একটু মুছে নেব। তো এই তো সংসারের কাজ, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া। তো আজকে বাড়তি কাজের মধ্যে ওই ঝুলটা একটু ঝাড়লাম, এটাই একটু বাড়তি কাজ। আর এখন আমার কাজ মোটামুটি হয়ে গেল, এখন এই ঘরটা ঝেড়ে তারপরে আমি ওই বাদবাকি ঘরগুলো একটু ঝেড়ে মুছে নেব। তো কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি, আর সময়ের মতো সময়ও চলে যাচ্ছে। তো একে একে সবগুলো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো এগুলো সব করে তারপরে আমি একবারে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে খাবার দাবার খেয়ে নেব আর কি। তো যাই হোক, দেখতে থাকো, পাশে থাকো। আমার দুপুরের কাজকর্ম সব কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাদ বাকি যেগুলো কাজ ছিল সবই কমপ্লিট মোটামুটি। আর এখন কটা বাজে বলো তো? 5:30। তো এখন আমি কোয়েলকে দিয়ে আসলাম, কোয়েল পড়তে গেল আর ওর বাবা নেই বাড়িতে, তো সেই জন্য আমি দিয়ে আসলাম মানে তাড়াহুড়ো করে। আর এতটাই গরম পড়েছে ভাবার মতো না, সকালে সেইভাবে গরমটা পড়েছিল না, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু এখন পুরো মানে গরম লাগছে। দুপুরে তো কিছুই করতে ইচ্ছে করছিল না, তবু করতে তো হবেই, তো সেই জন্য কাজকর্ম সেরে সুরে তারপরে কোয়েলকে এই যে দিয়ে আসলাম এই মাত্র, এখন ড্রেস ট্রেস ছেড়ে তারপরে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপরে বসবো। তো এই তো সারাদিনের কাহিনী, তো এইভাবেই চলতে থাকবে প্রতিদিন, একটা না একটা লেগেই থাকে, এটা ওটা সেটা, তো সবই মোটামুটি করতে হয়। তো যাই হোক, আজকের মতো এটুকুই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, তাহলে টাটা।